ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد جامر دنيبو إن أفنى جانت سيسن আপনি কোনো এক সময় দিন বুঝে আসার আগে আপনি কোনো এক বোনকে গুনার কাজে সহযোগিতা করেছেন এখন আল্লাহাক আপনার এই গুণা মাফ করবে কিনা আপনি এই সম্পর্কে জানতে চাইছেন যে আমার দিনী বোন আল্লাহ রাব্দ আল্লামিন অবশ্যই মাফ করবে আল্লাহ রাবদুল আল আমিন সুরাই বাকারার দুইশো বাইশ নম্বরে তাল্লাফাক বলেন ইন্নল্লাহ য়ব্বুল তোয়া বিনা অয়োখেব্বুল মুতাতিন তার অর্থইলো নিশ্চয়ই আল্লাহ অধিক তোবা এবং পবিত্রতা হাসিলকারীদের ভালোবাসেন যে যারা বেশি তোবা করে এবং পবিত্রতা হাসেল করে আল্লাহ ভাগ তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন আলহামদুলিল্লাহ তাতে বুঝে আসলাম আসা গেল যে আমরা যারা অপরাধ করে তোবা করি আল্লাহ রবাহ আলমিন এটা পছন্দ করেন অর্থাৎ আল্লাহ মাফ করেন দ্বিতীয় سورة زمرر تبنى نمبر آيات الله رب العالمين بلن قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم ترى لرب رب العالمين كنه. بله نوبي أفنى أمر بندادر كي جناه دين جرا افراد كرتسي كرتسي ترا أودي كفرات او كرتسي تدر نفس رفري تدر نيزر رفري ترا جناه أمر رحمة كي ترا ناومد نا لا تقنطو من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ميتا در شمس تغنا غلي سبحان الله إن هو التواب الرحيم كونامي ইন্নাহু হুয়াল গাফুর রহিমকুর মাফ করণেওয়ালা এবং ক্ষমাশীল তাতে ইয়ার দ্বারা এটি বুঝে আসলো যে মানুষ যাতেই অপরাধ করুক যদি মানুষ আল্লাহর কাছে অপরাধ স্বীকার করে আল্লাহ রব্বুল্লা আলমিন তার সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন তারপরে রসোল্লা আলাইসাল্লাম বলেন مسلم شريف الحديث إن الله يبسط يده بالليل ليتوب مسي النهار ويبسط يده بالنهار ليتوب مسي الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم مسلم شريف الحديث رسول الله صلى الله عليه وسلم أشهد كرين بولين جاء الله رب العالمين রাত্রে হাতকে প্রশস্ত করে দেন যারা দিনে গুণা করে তাদের গুণা মাফ করার জন্য আবার দিনে হাত প্রশস্ত করে দেন যারা রাত্রে গুণা করছে তাদের গুণা মাফ নেওয়ার জন্য এরকম রব্বুল আলামিন দৈনিক সূর্য পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে ওঠা পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত হাত্তা তাতলা আসাম সে বিহা পশ্চিম দিকে সূর্য উঠার আগ পর্যন্ত রব্বুল্লাহ আলমন এরকম মানুষকে ক্ষমা করতেই থাকবেন আল্লাহ তাতে আমরা আয়াতে করিমে এবং হাদিস দ্বারা এটি বুঝতে পারলাম যে মানুষ যাতে অপরাধ করুক আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাসরি তোবা করে আল্লাহফাক তাদের গুনা মাফ করেন তাতে কোনো সন্দেহ নেই এই জন্য ভয়ন তোবা করার জন্য যেই শর্ত হলো আমি যেই গুনার কাজ করছি ওই গুনার কাজটা ত্যাগ করা কক্ষনো আর গুনার কাজ করব না এরকম অঙ্গীকার করা আল্লাহর সাথে দ্বিতীয় লজ্জিত হওয়া আমি কি করে আল্লাহর বান্দি হইয়া আল্লাহ আমাকে এত নামত দিয়েছে আমি আল্লাহ নাফরমানি করলাম এরকম লজ্জিত হইতে হবে তিন নম্বর যে এখলাসের সাথে তোবা করা যে আমি আল্লাহ রবুল্লা আলমিনের সন্ত্রীর জন্য তোবা করলাম আমি এই অফরাদ করব না এই গুণা জীবনে করব না আমি জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাসার আশায় এরকম এখলাসের সাথে আমরা যখন নাকি তোবা করব তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমরা যত গুণা করে থাকি আল্লাহ আমাদের সমস্ত গুণাগুলি মাফ করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কোনো বোন যদি না বুঝে গুনাহ করে বা গুনাহ করে ফেলে শয়তানের চক্কর পরে শয়তানের দোকা পরে আল্লাহ রব আলামিন ওই বোনদেরকে তোবা করার তোফিক দান করুক এবং আমরা আল্লাহর কাছে দরখাস্ত করবো আল্লাহ তুমি আমাকে সর্বদা কোরআন ও না আমল করার তোফিক দান করো শয়তানের দোকা এবং মক্কর থেকে আপনি হেফাজত করনি আল্লাহ আপনি তো সর্বশক্তিমান ইচ্ছা করলে পারেন এরকম আমরা যদি গুণা থেকে বাঁচার চেষ্টা করি আপনার কাছে দোয়া করি অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করবেন আমরা বাঁচতে পারবো সাল্লাহ আল্লাহ নবী আসসালামু আলাইকুম রহমতুল্ল